ওয়েলকাম গাইস, অ্যানাদার এপিসোড অফ জাভাস্ক্রিপ্ট। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা ক্লাস। সো আমরা নর্মালি জানি যে ক্লাসটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা অংশ। তো আসলে ক্লাস কি? ক্লাস বলতে বোঝায় তা একটা বক্স বা একটা বাক্স বা ধরতে পারেন একটা আলমারি, তার মধ্যে পার্ট বাই পার্ট আমাদের কাপড় থাকে। ঠিক সেমভাবে ক্লাস ধরতে পারে একটা শ্রেণীকক্ষ, যার মধ্যে আমার বেঞ্চ, টেবিল, চেয়ার এসব সবই থাকে। তো ঠিক সেমভাবে যদি বলি প্রোগ্রামিংয়ে যেটা আমরা ইউজ করি ক্লাস, এই ক্লাসের মধ্যে আমাদের মেথডস এবং প্রপার্টিগুলো বিন্যস্ত থাকে, যেটা আমরা খুব সহজেই ওই ক্লাসের নাম ধরে বলতে পারি। যেমন আমি একটু সহজ ভাষায় বলি, ক্লাস বলতে শ্রেণী বোঝায়। শ্রেণীর মধ্যে স্টুডেন্ট থাকে, স্টুডেন্ট থাকে, টিচারও থাকে। এখন যদি আমি বলি পঞ্চম শ্রেণীর শিক্ষককে ডাকো, পঞ্চম শ্রেণীর ক্লাসে যে শিক্ষক আছে দারোয়ান তাকে ডেকে নিয়ে আসবে। পঞ্চম শ্রেণীর রোল নাম্বার 20কে ডাকো, পঞ্চম শ্রেণীর 20 নম্বরকে সে নিয়ে আসবে, ইজিলি বের করতে পারবে। ঠিক সেমভাবে ক্লাসের মধ্যে যে মেথডগুলো থাকে সেই মেথডগুলো কল করতে হলে, যেমন একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে মেথড আছে ধরেন স্টপ, জাস্ট লিখবো ক্লাস ডট স্টপ, ক্লাসের নাম যে নেম ওই ক্লাসের নেম দিয়ে ডট স্টপ লিখলে আমার ওই স্টপ মেথডটা কাজ করবে। ধরুন আমরা একটু ডিপলি আলোচনা করি কীভাবে সেটা করা যায়। প্রথমে আমি ফাইল নিয়ে নিচ্ছি ক্লাস ডট জিএস নামে। সো ক্লাস ডট জিএস এ আসলাম এবং এখানে যেটা আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাস নাম দেবো হচ্ছে লাইক হচ্ছে ফ্রুট, যেমন সবসময় ফ্রুট দিয়ে থাকি। সো এই আমার ক্লাস ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন এই ক্লাসের যে আমাদের মেথডগুলো থাকবে, তো সেই ক্ষেত্রে আমাকে অবজেক্ট তৈরি করে নিতে হবে। আমরা যখন ক্লাসের মেথডকে কল করবো, ডাইনামিকালি কল করবো, তখন আমাকে অবজেক্ট তৈরি করে নিতে হবে, যেটা আমাদের ভিউজেস করতে গেলে দেখা যায় কাজে লাগে, রিয়্যাক্টও লাগবে। তো প্রথমত আমরা একটা ক্লাস করি, একটা কনস্ট্রাক্টর মেথড ইউজ করি নেই, যেটা আমাদের বিল্ডিং মেথড। তো কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর ক্লাস কি? আমরা জানি কনস্ট্রাক্টর কাজ হচ্ছে যখনই আপনার এই ফাইলটা বা ধরতে বাংলা ভাষায় এই ক্লাসটা লোড হবে, তখনই সে বলবে আগে আমার কাছে আসো, আমি চেক করবো, দেন তুমি নিচে যাবা, জাস্টমিন এইটা সবার আগে লোড হয়। ওকে, তো কনস্ট্রাক্টরের মধ্যে রাখলাম এবং তার মধ্যে আমি একটি পাস করে নেম নাম একটা পাস করে দিলাম প্যারামিটার, এবং আমি জাস্ট বললাম যে আমার এই নেমটা হবে, দিস নেমটা হবে, আমি যে নেমটা পাস করবো সেই নেম। ওকে, সো নাও আমি জাস্ট একটা মেথড ডিক্লেয়ার করি, লাইক হচ্ছে কী দিতে পারি, কী দিতে পারি, ফল, FOL, ফল। ওকে, সো ফল নামে একটা মেথড ডিক্লেয়ার করলাম। সো এখন এই ফল নামে মেথডের মধ্যে জাস্ট পাস করবো যে আমি কী দেখতে চাই বা কী পাস করতে চাই। লাইক দিলাম হচ্ছে কনসোল ডট লগ, এবং জাস্ট পাস করবো হচ্ছে গিয়ে এটা বলবো টু মাছ টেস্টি। ওকে, সো টু মাছ টেস্টি, এবং টু মাছ টেস্টিটা কী? দিস ডট কোনটা নেমটা, এই নেমটা আমি এখানে রাখলাম, দিস ডট এই নেমটা পাস করবো। ওকে, তো আমি এখানে যে নেমটা পাস করবো, আম, জাম, কাঁঠাল, লিচু, টু মাস টেস্টি। ওকে, এখন আমাকে এইখানে যে ফল রাখছি তার মধ্যে যে ভ্যালু পাস, দিস ডট নেম পাস করছি, যেটাকে কল করার জন্য অবশ্যই আমার অবজেক্ট তৈরি করে নিতে হবে। এখন কার অবজেক্ট তৈরি করবো? আমরা অবজেক্ট করবো ফ্রুটের, দেখুন ক্লাস হচ্ছে ফ্রুট, এটা তৈরি করবো। সো একটা ভ্যারিয়েবল নেই, লাইক হচ্ছে ভ্যারিয়েবল দেখুন নাম দিতে পারেন আপনারা লেট কিউ আমাদের, লাইক হচ্ছে খাবো, কী খাবো, আমরা ভ্যারিয়েবল রাখবো খাবো, সেটা হচ্ছে লেট কিউয়ার্ডের মাধ্যমে। এখন কার অবজেক্ট তৈরি করবো? ফ্রুটের অবজেক্ট তৈরি করতে হবে, এবং ফ্রুটের অবজেক্ট তৈরি করার জন্য যে কিউয়ার্ডটা ইউজ করি সেটা নিউ, এটা আমরা অবজেক্ট প্রোগ্রামিং এর সব ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বা জানি, দ্যাটস ওই ফ্রুট। এই ফ্রুট যে ক্লাস আছে তার মধ্যে আমরা অবজেক্ট তৈরি করলাম। এখন কি পাস করবো? আমাদের প্রথম যে প্যারামিটার আছে সেই প্যারামিটারটা পাস করবো, কি পাস করবো, সাপোজ নাম দিলাম হচ্ছে গিয়ে লাইক কী বলি ম্যাঙ্গো ধরি ম্যাঙ্গো। ওকে, সো ম্যাঙ্গো, তার মানে এই ম্যাঙ্গোটা এখন আমরা এখানে ইউজ করতে পারবো। সো আসবে ম্যাঙ্গো টু মাছ টেস্টি। সো আমরা ইনস্ট্যান্সটা তৈরি করলাম। সো এখন কিন্তু আমরা এই ক্লাসের এই মেথডটি কল করতে হলে আমাকে এই খাবো যে ভ্যারিয়েবলটা আছে, মানে যে অবজেক্ট তৈরি করলাম সেই এই খাবো ভ্যারিয়েবলকে ধরে আমাকে এই মেথডটা কল করতে হবে। সেটা কী হবে? জাস্ট সিম্পল। সো আমাদের ভ্যারিয়েবলটার নেম ছিল হচ্ছে খাবো, তার মধ্যে হচ্ছে কোন মেথডটা, ফল মেথডটা, সো দ্যাটস ওই ফল। ওকে, সো নাও ক্লাস, সরি, নোট ক্লাস ডট জেস। ওকে, এটা হচ্ছে এফ আর ইউ আইটি, ফুড ইজ নট ডিফাইন্ড, বা আমি বুঝতে কোথায় ও ফুড বান্ধব এফ আর ইউ আইটি নট আওয়ার ইউ ফুড। ওকে, সো দেখেন ম্যাঙ্গো টু মাছ টেস্টি। ওকে, সো নাও আবার দেখতে পারলেন যে আমাদের ক্লাস এবং ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা কিন্তু ডাইনামিকলি ভাবে আমাদের ফাংশনটা তৈরি করতে পারলাম, মেথডটা নিয়ে আসতে পারলাম এবং ভ্যালুও পাস করতে পারলাম। এখন এমন হতে পারে যে আমাদের মেথডটা ডাইনামিকলি না, আমরা ভ্যালুয়েবল পাস করবো না, কোনো মা ভ্যালু পাস করবো না, আমরা স্টেটি একটা মেথড লিখবো, সেটা লিখতে পারি এস টি এ টি আই সি কে
স্টাডি কিওয়ার্ডের মাধ্যমে। এবং আমার মেথডটা দিব সাপোজ হচ্ছে দিতে পারি কি দিতে পারি জ্যাক ফ্রুট। ওকে সো জ্যাক ফ্রুট নামে মেথড পাস করলাম এবং ঠিক সেমভাবে স্ট্রিং ডাটা পাস করবো স্ট্রিং। সো জ্যাক ফ্রুট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট। ওকে সো নাও আমরা কিন্তু এই ক্লাসের একটা স্ট্যাটিক মেথডকে কল করব। সো দ্যাটস ওয়াই আমাদের আর আমাদের অবজেক্ট দরকার নেই, আমরা জাস্ট আমাদের ক্লাসের নাম ধরে দেখুন ফ্রুট ডট জ্যাক ফ্রুটকে কল করতে পারছি আবারই। ওকে সো নাও যদি রান করি দেখেন ম্যাঙ্গো ইজ টু মাচ টেস্টি। বাট এখানে একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে আমার যদি জ্যাক ফ্রুট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট সেটা কিন্তু এখনো আসে নাই, দেখে রান করলাম সেটা কিন্তু আসে নাই। সো আসছে কোনটা আমার যে এইটা আছে সেটা আসছে, বাট এটা কিন্তু এখনো শো করতেছে না। আচ্ছা রিটার্ন করছি, সরি রিটার্ন না কনসোল লগ হবে, কনসোল ডট লগ নট রিটার্ন। সো নাও আমরা যে আবার রান করি, সো দেখেন জ্যাক ফ্রুট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট। সো ইজিলি কিন্তু এটা চলে আসলো। সো দেখতেই পাচ্ছেন হিস্টোরিক মেথডটা জাস্ট আমার ডিরেক্টলি ক্লাস ধরে আমরা আমাদের মেথডটা কল করতে পারি, আমাদের অবজেক্টটা ক্রিয়েট করা দরকার হলো না। সো আশা করি ক্লাস এবং অবজেক্টের ধারণা পেয়ে গেলেন, কারণ আমরা এগুলো জাস্ট রিভাইজ করতেছি, কারণ পরে আমার কাজ করবো হচ্ছে আমরা ইসে রিয়াক্ট জিএসে। সো জাস্ট আমরা আমাদের নলেজটাকে একটু রিভাইজ করে যাচ্ছি যাতে আমাদের রিয়াক্ট জিএস শেখার সময় আমাদের কোনো কোনো প্রবলেম ফেস করতে না হয়। ওকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং, ইফ ইউ আর নিউ টু চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড মাস্ট বি জয়েন করে থাকবেন আমাদের ফেসবুক গ্রুপ রান হান্টারে।